হ্যালো গাইস, আমি সুচিত্রা। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আর আমরা কিন্তু সুস্থ আর স্বাভাবিক আছি। তো এই যে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর সুন্দর সুন্দর আমার ছাদের ফুলগুলো আগে আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমি কোনো ভ্লগ করছি না, এতক্ষণের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন। তো হ্যাঁ, আজকে একটা আমি রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। অবশ্যই হয়তো আপনারা জানেন রেসিপিটা, কিন্তু ভাবলাম যে একবার তাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, যেহেতু ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। তো খুব এক্সাইটেড আমি এটা বানানোর জন্য। তো চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করি। তো আজকে এঁচোড়ের কোফতা বানাবো। আর এঁচোড়ের কোফতা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এঁচোড়। এখানে হাফ কিলো মানে 500 গ্রামও হবে না, 500 গ্রাম থেকে ছোট একটা এঁচোড় ছিল, তো সেটা আমি বয়েল করে নিয়েছি। আর বয়েলটা একটু ভালো করে করতে হবে, যেন দেখতে লাগে এই যে ভালো করে যেন হাত দিয়ে ম্যাশ হওয়ার মতো। এখন সম্পূর্ণ এঁচোড়টা ভালো করে ম্যাশ করব। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলো কিন্তু এটাতে দেবো না, আলুগুলো হচ্ছে গ্রেভি যখন বানাবো ঝোলের জন্য আলুটা বয়েল করা হয়েছে। তো চলুন এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিই। তো দেখুন, এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে কোফতা বানানোর জন্য মানে বড়া টাইপের করতে হবে, তো এটার মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে হলুদ, লবণ, সামান্য একটু চিলি পাউডার, আর দিতে হবে বেসন, আর সামান্য একটু বেকিং সোডা। তো চলুন সব কিছু এখানে দিয়ে দিই। তো দেখুন, এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, বেসন নিয়েছি, হলুদ নিয়েছি, এখানে আছে হচ্ছে অল্প সামান্য চিলি পাউডার দিয়েছি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে সেও খাবে, তার জন্য ঝালটা আমি কম পরিমাণে দিচ্ছি, আপনি চাইলে একটু বেশি দিতে পারেন। আর এখানে আমি লবণ আর অল্প সামান্য বেকিং সোডাও দিয়ে দিয়েছি, তো সেটা দেখা যাচ্ছে না যেহেতু এটা সাদা। তো চলুন এবার সবগুলো ভালো করে আবার মিক্স করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা এবার এই যে বড়ার আকারে এমন করে ছোটো ছোটো করে দিয়ে এটা ভেজে নিতে হবে। খুব সুন্দর করে এইভাবে গোল হয়ে যাচ্ছে, এটাকে আস্তে আস্তে করে সবগুলো ভেজে উঠে নিতে হবে। তো কোফতা বানানোর জন্য মানে এঁচোড়ের বড়াটা বানানোর জন্য এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। তো চলুন এক এক করে সবগুলো এঁচোড় অল্প অল্প করে ভেজে নিই। তো বড়াগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক, ওদিকে আমি গ্রেভির জন্য কী কী লাগবে সেগুলো রেডি করে নিই। আর এটা কিন্তু আমি একবার উল্টেও দিয়েছি। আর আপনার কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো দিলে কিন্তু একটু মুচমুচেটা বেশি হবে, তো আমার কাছে যেহেতু ছিল না শুধু বেসন দিয়েই করেছি। তো কারি বানানোর জন্য আলুগুলো আমি ডুম ডুম করে কেটে নিয়েছি, এটা হালকা করে ফ্রাই করে নেব। আর এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেহেতু আমার গ্রেভিটা বেশি মশলাদার করব না, অল্প মশলা দিয়ে করব। আপনি চাইলেন দুটা পেঁয়াজও দিতে পারেন। তো চলুন এগুলাকে আমি ভালো করে এখন এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আপনি যদি চান তো মিক্সিতে বা শিল নোড়াতেও বেটে নিতে পারেন, টমেটোটাও গ্রেট করে নিতে হবে। তো চলুন সবগুলো একবারে গ্রেট করে নিই। দেখুন এঁচোড়ের বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে অল্প বাকি আছে, এটা এখন ভাজলেই এটা কিন্তু এঁচোড়ের বড়া করা আমার হয়ে যাবে। আর এখানে কারির জন্য আমি আদা, পেঁয়াজ, রসুন একবারে গ্রেট করে নিয়েছি, আর টমেটোটা আমি এর সাথে দিব না, টমেটোটা পরে দিব, তাই এটা গ্রেট করে নিই। আর বড়াটা হয়ে গেলে আমি আলুটা হালকা করে ফ্রাই করে নেব। আর এই এঁচোড়ের বড়াটা আপনি এমনিও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে আর গরম ডালের সাথে কিন্তু দারুণ লাগে। আর যদি আপনি এমনি খাওয়ার জন্য ভাজেন তাহলে এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়, এমনিতেও খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্টে একটু তেল কম ছিল, একটু খালি লেগে গিয়েছিলো, তো ওটা কিছু হবে না। আর এখানে এই স্টেজে এখন আলুগুলো ফ্রাই করে নেব। আলুটা হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তো এখন এইটাতে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এখন যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম মানে পেঁয়াজ, আদা, রসুন, এটা এখানে দিয়ে দেবো। Thank you.
এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি একটু এখন লবণ হলুদ অ্যাড করে দেব। এখানে আমি জিরা পাউডার আর ধনে পাউডার দিয়ে দিব, আর চিলি পাউডার আমি অল্প দিব। আপনি চাইলে একটু ঝাল বেশি দিতে পারেন যদি ঝাল বেশি খান। জিরা পাউডার 2 চামচ, ধনে পাউডার 2 চামচ, চিলি পাউডার 1 চামচ। এটা আমি ভালো করে মিক্স করে নেব। মশলা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তেল কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে আমি গ্রেট করে রাখা টমেটো পিউরিটাও দিয়ে দেবো, এই যে টমেটো পিউরি এটাও দিয়ে দেবো। আমি একটু জল দেবো ওটাতে। যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে পুরো তেল কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এখন আমি এখানে আলুগুলো অ্যাড করে দেব, একটু সামান্য নেড়ে চেড়ে, তারপর এটাতে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। তো আমার আলু আর মশলা দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম জল একটু, মানে হালকা গরম জল অ্যাড করে দেব, আর বেশি গ্রেভি করব না যেহেতু আলু আমার বয়েল করাই আছে। ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে, তো এই স্টেজে আমি এখন সবগুলো বড়াগুলো এখানে দিয়ে দেবো। আর এটা একটু ঝোল ঝোল রাখবো, নাহলে এই যে এঁচুড়ের যে বড়াগুলো আছে না, এটা ঝোল কিন্তু অনেকটা টেনে নেবে, একদম ড্রাই হয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল রাখতে হবে। তো এই দেখুন গরম গরম এঁচুড়ের কোফতা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে একটু সামান্য গরম মশলা উপর থেকে ছিটিয়ে দেবো, আর লাস্টে আমি একটু চিনিও অ্যাড করেছিলাম। চিনিটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু চিনি দিলেন টেস্টটা একটু এনহ্যান্স হয়। আর এই এঁচুড়ের কোফতাটা গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো ব্যাস রেডি হয়ে গেল আমার এঁচুড়ের কোফতা। আর এর সাথে সাথে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।